আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ঈদ উপলক্ষে চারটি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এই রেসিপিগুলো হচ্ছে হায়দ্রাবাদী চিকেন দম বিরিয়ানি, বারবিকিউ চিকেন বিরিয়ানি, কোফতা বিরিয়ানি এবং সহজ চিকেন বিরিয়ানি। এর মধ্য থেকে আপনারা যে কোনো একটি ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নিই চার রকম বিরিয়ানির এই রেসিপিগুলো। প্রথমে তৈরি করব হায়দ্রাবাদী চিকেন দম বিরিয়ানি। তৈরি করতে এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এবং মাংসের পিসগুলো আমি রেগুলার পিস করে নিয়েছি। দম বিরিয়ানি রান্না করতে প্রথমে মাংসটাকে মেরিনেট করতে হবে। মেরিনেশনের জন্য প্রথমে আমি মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ। হলুদের গুঁড়াটা না চাইলে নাও দেওয়া যায়, আমি দিচ্ছি কালারের জন্য। এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা, 1 কাপ পরিমাণ ফেটানো টক দই, 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 3টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব এবং দিব 1/2 কাপ পরিমাণ বেরেস্তা এবং লবণ স্বাদ মতো দিয়ে এখন হাত দিয়ে সব একসাথে ভালো করে মেখে নিব যেন সমস্ত মশলা মাংসের ভিতরে ঢোকে। মাখানো হয়ে গেছে, এখন মেরিনেশনের জন্য রেখে দিব কমপক্ষে 2 ঘন্টা। যেহেতু 2 ঘন্টা রাখবো তাই এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় ধরেও রাখতে পারেন, অথবা ওভারনাইটও ফ্রিজে রেখে দিয়ে পরদিন রান্না করতে পারেন। যদি বেশিক্ষণ সময় ধরে ফ্রিজে রাখেন তাহলে রান্না করার 1 ঘন্টা আগে বের করে নিয়ে তারপর রান্না করবেন, তাহলে রান্নাটা ভালো হবে। ফিরে আসছি তাহলে 2 ঘন্টা পর। চিকেনটা মেরিনেট হতে হতে ভাতটা রেডি করে নিব, সেজন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বাসমতি চাল 2 কাপ পরিমাণ। আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পোলায়ের চালও নিতে পারেন। এবারে চালটাকে ভালো করে ধুয়ে নিব, পানিটা একেবারে স্বচ্ছ হওয়া পর্যন্ত ওইভাবে কুচলিয়ে ভালো করে ধুয়ে নিব। চালটা ভালো করে ধুয়ে নিলাম, এবারে চালটা ডুবে থাকে সেরকম বেশি করে পানি দিয়ে পানিতে এটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর ভাতটা রান্না করব। ফিরে এলাম 30 মিনিট পর। একটা হাঁড়িতে প্রায় 2 লিটার মতো পানি দিয়ে এই পানির মধ্যে 2টি এলাচি, এলাচির মুখটা খুলে নিয়েছি, দিয়ে দিলাম। 2টি তেজপাতা এবং 1 টুকরা দারচিনি দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে চালটা রান্নার পরও বেশ ঝরঝরা থাকে। এবারে চুলা জ্বালিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। পানিতে বলক এসে গেলে এবারে পানিতে ভেজানো বাসমতি চালগুলো পানি থেকে ছেঁকে বলক আসা পানিতে দিয়ে দিব। চালটা নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। পানিতে বলক এসে গেলে একবার একটু আলতোভাবে নেড়ে দিব এবং নেড়ে দেওয়ার পর এখন থেকে 3 মিনিট পর্যন্ত চালটাকে রান্না করে নিব। তাহলেই 70-75% পর্যন্ত চালটা রান্না হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 3 মিনিট পর। এ পর্যায়ে চালটাকে একটু চেক করে নিব। চালটা 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে চুলাটা বন্ধ করে দিয়ে চালটাকে ছেঁকে নিয়ে নিব। পুরো ভাতটাই ছেঁকে নিলাম। বিরিয়ানি এবং জর্দার রান্নার ক্ষেত্রে কখনোই নুডলসের মতো পানি দিয়ে চালটা ধুতে হয় না, কারণ নুডলসটা ঝরঝরে করার জন্য আমরা সাধারণত পানি দিয়ে ধুয়ে নিই, কিন্তু চালটা ধুয়ে নিলে পরে চালের যে সুগন্ধ আর স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়, তাই এটাকে এভাবেই ছেঁকে রেখে দিতে হবে। চলে এলাম মূল রান্নায়। মাংসটা মেরিনেশনের জন্য রেখে দিয়েছিলাম 2 ঘন্টা আগে। 2 ঘন্টা হয়ে গেছে। এ পর্যায়ে চুলায় একটি হেভি বটম সসপ্যান বসালাম, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ বেরেস্তা ভাজার তেল দিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে গরম মশলার ফোড়ন দিব, 1টি দারচিনির টুকরো, 1টি তেজপাতা, 4টি এলাচি এবং 4টি লবঙ্গ দিয়ে। এলাচির মুখগুলো থেতো করে নিয়েছি যাতে তেলে দিলে ছিটে না আসে এবং ফ্লেভারটা সহজেই বেরোতে পারে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি এবং লবঙ্গ। অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। ফোড়ন এসে গেলে ফেনা উঠতে থাকলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটা ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো মেরিনেট করে রাখা মুরগির মাংস। এখন মুরগির মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। চুলার আঁচটা মাঝারি আছে, মাংসের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কষিয়ে নিব। পুরোপুরি কিন্তু রান্না করব না, জাস্ট একটু কষিয়ে নিব। মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবং মাংস থেকে পানিটা পুরোপুরিভাবে ছেড়ে দিবে, সে পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব। পুরোপুরিভাবে রান্না করলে কিন্তু পুরো রান্না শেষ হতে হতে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবং খুলে খুলে যাবে। মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এবং মাংস থেকে পানিটা পুরোপুরিভাবে বের হয়ে যাওয়ার পর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এই কষানো মুরগির মাংসের উপরে রান্না করা ভাতটা দিয়ে দিব 1 লেয়ারে। এর উপরে দিয়ে দিব খাঁটি ঘি,
কিছুটা বেরেস্তা, পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি, তিন চারটে আস্ত কাঁচামরিচ, এবং এখানে আমি দুধের মধ্যে সাফরান গুঁড়া এবং জর্দার রং মিলিয়ে রেখেছি। সেখান থেকে অল্প একটু পরিমাণে কিছু কিছু জায়গায় দিয়ে দিব। দিয়ে এর উপরে বাকি যেটুকু ভাত আছে সেটুকু ছড়িয়ে দিব দ্বিতীয় লেয়ারে। পুরো ভাতটা দিয়ে দেওয়ার পর একইভাবে এর উপরেও দিয়ে দিব খাঁটি ঘি, চারপাশে আস্ত পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি, আস্ত কাঁচামরিচ, বেরেস্তা এবং সাফরান এবং জর্দার রং মিশানো দুধ একটু গ্যাপে গ্যাপে দিয়ে দিব। এটা একদমই অপশনাল, শুধুমাত্র কালারের জন্য দেওয়া। সবার শেষে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি। চিনিটা এই বিরিয়ানির স্বাদটা বাড়িয়ে দিবে। এবার এই ঢাকনা দেওয়ার পালা। ঢাকনা দেওয়ার জন্য আমি একটি অ্যালুমিনিয়ামের ফয়েল নিলাম। ফয়েলটাকে এভাবে ভালো করে হাঁড়ির মুখটাতে চেপে লাগিয়ে দিব। তার উপরে দিয়ে দিব ঢাকনাটা, যাতে একেবারে সিল হয়ে থাকে, এবং ফয়েল পেপারটা উল্টিয়ে এনে এভাবে দিয়ে দিব। ফয়েল পেপারের বদলে গামছা অথবা টাওয়েলও দেওয়া যায়, অথবা আটা বা ময়দা গুলে চারপাশে লাগিয়ে দিলেও পুরোপুরিভাবে হাঁড়িটা সিল হয়ে যায়। এভাবে আমি হাঁড়ির মুখটা সিল করে দিলাম। এবারে চুলা জ্বালিয়ে দিয়ে 6 মিনিট মিডিয়াম আঁচে বিরিয়ানিটা রান্না করব। ফিরে এলাম 6 মিনিট পর। এবারে দমে দেওয়ার পালা। পাশের চুলায় আমি একটি তাওয়া হাই হিটে গরম করে নিয়েছি। এবারে হাঁড়িটার নিচে তাওয়াটা বসিয়ে দমে দেব। তাওয়াটা বসিয়ে উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। চারপাশে বিরিয়ানির সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। এবারে চুলার আঁচটা মৃদু করে দিয়ে 30 মিনিট দমে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। এবারে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর বিরিয়ানিটা পরিবেশন করব। ফিরে আসছি আরও 10 মিনিট পর। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। খুবই সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। এবারে পরিবেশনের পালা। আমি এর উপরে ডেকোরেশনের জন্য কিছু পুদিনা পাতা, কিছু ধনিয়া পাতা কুচি এবং কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। এই বিরিয়ানিটা রান্না করা খুবই সহজ, কিন্তু এটার স্বাদ ভোলার মতো না। একবার খেলে এটার স্বাদ মুখে লেগেই থাকে। এই রেসিপিটা যে কোনো সময় তৈরি করা যায়। আর চেষ্টা করবেন এই রেসিপিতে ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা রাখতে, তাহলে এই বিরিয়ানির আসল স্বাদটা পাওয়া যাবে। আশা করছি এই বিরিয়ানির রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এবারে তৈরি করব বারবিকিউ চিকেন বিরিয়ানি। তৈরি করতে এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এটা আমি একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিব। মাংসগুলোকে আমি রেগুলার পিস করে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে একদম বড় বড় টুকরা করেও কেটে নিতে পারেন। প্রথমে আমি মাংসটা মেরিনেশন করব। মেরিনেশনের জন্য যা যা লাগবে: 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই, 1 টেবিল চামচ আর 1/2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, লবণ স্বাদ মতো আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ তন্দুরি মশলা বা বারবিকিউ মশলা, দুইটার যে কোনো একটা হলেই হবে, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর সেই সাথে লাগবে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুরগির মাংসের মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লেবুর রস, লবণ, তন্দুরি মশলা বা বারবিকিউ মশলা, চাট মশলা, চিলি ফ্লেক্স আর লাল মরিচের গুঁড়া এবং টক দই। এখন এই সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নিব। সমস্ত মশলা একসাথে মিলানো হয়ে গেলে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দিয়ে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে ঢাকনা দিয়ে মেরিনেশনের জন্য রেখে দিব 1 ঘন্টা। আপনারা চাইলে মেরিনেশনের জন্য 30 মিনিট রেখে দিতে পারেন। তবে যত বেশি সময় ধরে মেরিনেশনের জন্য রাখা হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। তাই আমি 1 ঘন্টা রাখবো, তবে আর তার চেয়ে বেশিও রাখা যায়। আপনারা যদি 1 ঘন্টার বেশি সময় ধরে রাখতে চান তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলেই হবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবারে কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব মেরিনেশন করা মাংস। এখন মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। নেড়ে চেড়ে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিব। 10 মিনিট পর ঢাকনা তুলছি। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মাঝে মাঝে আমি ঢাকনা তুলে 3 বার নেড়ে দিয়েছিলাম। মাংস থেকে যেটুকু পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গেছে। এখন মাংস ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি 1 কাপ আর 1/2 কাপ পরিমাণ
নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মুরগির মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও 10 মিনিট। আরও 10 মিনিট পর ঢাকনা তুলছি। মাংসতে যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এই যে খুলে খুলে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ব্রয়লার মুরগি, মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর মেরিনেশন করে রাখার ফলে একদমই নরম হয়ে যায়। তো ওর মাংসটা রান্না হয়ে গেছে। এবারে মাঝখান থেকে একটু মাংস আর ঝোল ছড়িয়ে এর মধ্যে আমি একটা কাপকেকের মোল্ড রাখলাম, এবং তার মধ্যে একটা পুড়িয়ে রাখা কয়লা রেখে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ধোঁয়াটা চলে গেলে কয়লাসহ পাত্রটা তুলে নিব। এখনই রান্না করা বারবিকিউ মাংসটা এক সাইডে রেখে দিব। এখন আমি চাল সেদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ বাসমতি চাল এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর স্ট্রেনারে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। যেহেতু আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, তার জন্য চাল নিয়েছি আধা কেজি পরিমাণ। এখানে 2 কাপ পরিমাণ চাল আছে। বাসমতি চাল কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে ভাত রান্নার পর খুব সুন্দর সেদ্ধ হয় এবং ঝরঝরা হয়। আধা কেজি পরিমাণ চালের জন্য আমি 2 লিটার পরিমাণ পানি একটা হাঁড়িতে নিয়ে নিব, এবং এর মধ্যে দিয়ে দিব 2টি এলাচি, 1টি দারচিনির টুকরো, 1টা তেজপাতার অর্ধেকটা, 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন চুলা জ্বালিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব ধুয়ে ছেঁকে রাখা বাসমতি চাল, একটু নেড়ে চেড়ে দিব। এবারে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করব ঘড়ি ধরে 8 মিনিট। পেয়ে আসছি 8 মিনিট পর। 8 মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব চালগুলো অনেক বড় হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই, তাহলে আবার একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এখান থেকে ছেঁকে নেব। যেহেতু বিরিয়ানি রান্না করতে যথেষ্ট গ্রেভির প্রয়োজন হয়, আমি যেহেতু বারবিকিউ বিরিয়ানি বানাবো, বারবিকিউ চিকেনটা যখন রান্না করা হয়েছে সেখানে কিন্তু সেরকম গ্রেভি নেই, তাই এখন আলাদাভাবে একটা গ্রেভি তৈরি করে নিব। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিব আধা কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব 1টি তেজপাতা 2 টুকরা করে, 1টি 3 ইঞ্চি পরিমাণ দারচিনির স্টিক, 4টি এলাচি, এলাচির মুখটা থেতো করে দিয়েছি, তা না হলে তেলে দিলে ছিটে আসবে। আর দিব আধা চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ এবং 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। অপেক্ষা করব গরম মশলায় ফোড়ন আসা পর্যন্ত। 30 সেকেন্ড পর গরম মশলায় ফোড়ন এসে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 3টা টমেটো, লম্বালম্বিভাবে 4 টুকরো করে আধা ইঞ্চি পুরু করে কেটে। এখন টমেটোটাকে ভালো করে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। টমেটোটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এ পর্যায়ে লবণটা আমি শুধুমাত্র গ্রেভির জন্য অ্যাড করছি, কারণ বারবিকিউ চিকেন যখন রান্না করেছি তখন তার মধ্যে লবণ দিয়েছি, আবার যখন চালটা সেদ্ধ করেছি তার মধ্যেও লবণ দিয়েছি। এ পর্যায়ে শুধুমাত্র গ্রেভির জন্যই লবণটা অ্যাড করলাম। এখন টমেটোটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করে নেব। টমেটোটা যখন গলে একদম সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এখন সমস্ত কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। মশলা সবগুলোকে এখন একসাথে ভালো করে কষিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সমস্ত কিছু একসাথে যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আধা কাপ পরিমাণ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। কাপের মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে কাপটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এবারে চুলার আঁচটা লোতে রেখে টক দইটা মিলিয়ে নিব মশলার সাথে। চুলাটা বন্ধ করে নিলে টক দইটা মশলার সাথে ভালো করে মিশে যায়। দইটা মিলিয়ে নিলাম। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দইটা সহ মশলাটাকে কষিয়ে নিব। দই সহ সব কিছু যখন একসাথে ভালো করে কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। এখন বিরিয়ানি মশলাটাকেও সমস্ত কিছুর সাথে মিলিয়ে নিব। সবার শেষে অ্যাড করলাম যাতে বিরিয়ানি মশলার ঘ্রাণটা এর মধ্যে থাকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, গ্রেভি থেকে তেলটা আলাদা হয়ে গেছে, এই যে। তো আমার গ্রেভি রান্না শেষ, চুলাটা বন্ধ করে দিচ্ছি।
এখন বারবিকিউ বিরিয়ানিটা হাঁড়িতে সাজিয়ে নিব। প্রথমে গ্রেভির যে মশলা থেকে আলাদা হয়ে যাওয়া তেলটা, সেটা দিয়ে হাঁড়িটাকে গ্রিস করে নিব। যেহেতু বারবিকিউ বিরিয়ানি বানাবো, তাই এক্ষেত্রে কোনো ঘিয়ের ব্যবহার করব না। এখন পুরোটা হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিব। এবারে প্রথমে দিয়ে দিব সেদ্ধ করা বাসমতি চালের ভাত। এ কাজটা ছড়ানো পাত্রতে হলে বেশি সুন্দর হয়। এরপর দিয়ে দিব তেল থেকে আলাদা করে নেওয়া গ্রেভি। এখানে আমি অর্ধেকটা গ্রেভি দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর দিয়ে দিব বারবিকিউ চিকেন। এবারে এখানে আমি 1/4 কাপ পরিমাণ দুধের মধ্যে আধা চা চামচ পরিমাণ জাফরান কালার মিলিয়ে রেখেছি, সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিব। তারপর দিয়ে দিব কিছুটা বিরিয়ানি মশলা, খুব সামান্য 1/4 চা চামচ পরিমাণ, কারণ গ্রেভির মধ্যে বিরিয়ানি মশলা আমি দিয়েছি। কিছু কাঁচা মরিচ, কিছুটা বেরেস্তা, প্রায় 2 টেবিল চামচের মতো বেরেস্তা দিলাম। এবং দিব কেওড়া জল 1 চা চামচ, খুব বেশি না। এখন দিব পুদিনা পাতা আর ধনিয়া পাতা। আমি এখানে ফ্রোজেন পুদিনা পাতা ইউজ করছি, কারণ আমার কাছে ফ্রেশ পুদিনা পাতা এখন নেই। এবং ধনিয়া পাতা। এখন আবারও দিয়ে দিব সিদ্ধ করা ভাত। বাকি যেটুকু অর্ধেক পরিমাণ গ্রেভি আছে সেটা দিয়ে দিব ভাতের উপরে। এখন এর উপরে দিয়ে দিব আর 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে এখন বাকি যেটুকু ভাত আছে সেটুকু দিয়ে দিব। এখন দিয়ে দিব আর 3 চা চামচ পরিমাণ দুধ আর জাফরানের মিশ্রণ, আরও 2 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা, কাঁচা মরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কয়েক ফোঁটা কেওড়া জল। এখন ঢাকনা দিয়ে, ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এবারে একদম লো আছে, দমে দিয়ে রান্না করব 15 মিনিট। খুব বেশি সময় লাগবে না, কারণ এখানে সব কিছুই রান্না করা। তো ফিরে আসছি 15 মিনিট পর। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলছি। ওয়াও, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশনের পালা, তৈরি হয়ে গেল বারবিকিউ বিরিয়ানি। খুবই মজার এই বিরিয়ানিটা, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, খুব মজার। মাংসটা তো খুবই মজার, একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করে। দেখে মনে হয় অনেক ঝামেলার, আসলে কিন্তু একদমই ঝামেলা না, রান্না করা একদমই সহজ। এই একটা ডিশ দিয়েই সবাই খুব মজা করে খেয়ে নেবে। তো আশা করছি রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, এবং আশা করছি সবার কাছেই অনেক 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 ভালো লাগবে। এবারে তৈরি করব কোফতা বিরিয়ানি। তো কোফতা বিরিয়ানি রান্না করতে এখানে আমি 1 কাপ পরিমাণ খাসির মাংসের কিমা নিয়েছি। এটা গরুর মাংসের কিমা দিয়েও করা যায়, আবার মুরগির কিমা দিয়েও করা যায়, যে কোনো মাংসের কিমা দিয়ে এটা তৈরি করা যায়। প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ খাসির মাংসের কিমা নিয়ে নিচ্ছি। এবারে এর সাথে বিভিন্ন রকমের উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপের 1/4 ভাগ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিলাম, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 1/4 পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। কাবাব মশলাটা অপশনাল, না থাকলে না দিলেও চলে। শুধুমাত্র হলুদ মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়া দিলেও চলে। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, একেবারে মিহি করে কুচি করা 3টি কাঁচা মরিচের কুচি, 1 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচি করা ধনিয়া পাতা কুচি, 1টি ডিমের শুধু সাদা অংশ, আমি সাদা অংশটাই দিচ্ছি, কারণ ডিমের হলুদ অংশ দিলে কিন্তু কাবাব ভাজার সময় ফেনা ওঠে, তাই শুধুমাত্র সাদা অংশটাই দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন সাদা অংশটাই শুধু ব্যবহার করতে। এবং দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। সবার শেষে দিব পাউরুটির ব্রেড ক্রাম। আমি 3টা পাউরুটির স্লাইসকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখানে যেটুকু পরিমাণে লাগবে আমি সেরকম পরিমাণই ইউজ করব। প্রথমে আমি এর থেকে 1/2 পরিমাণ দিয়ে নিচ্ছি। দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে নিব। মিক্সড করে দেখব যে আর ব্রেড ক্রাম লাগবে কি না। বাকি যেটুকু ব্রেড ক্রাম আছে সেটুকুও দিয়ে দিলাম, কারণ এটুকুও লাগবে। কাবাবটা যাতে তৈরি করা যায় সেরকম মিশ্রণটা হতে হবে। এখন সব মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব লবণ। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মিলিয়ে নিচ্ছি। লবণটা প্রথমে অল্প করে দিয়ে টেস্ট করে দেখতে হবে ঠিক আছে কি না, যদি লাগে তো পরে অ্যাড করা যাবে। খুবই সুন্দর সুগন্ধ আসছে। আমার মিশ্রণটা কাবাব তৈরি করার জন্য একদম রেডি। এখন ছোট ছোট বলের আকৃতিতে বা মার্বেলের আকৃতিতে কাবাব তৈরি করে নিব।
হাতে একটু তেল লাগিয়ে নিয়ে দুই হাতে করলে আরো সুন্দর মতো হবে, কাবাবের উপরের অংশটা এরকম মসৃণ হবে। এভাবে বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। সবগুলো ছোট কাবাব তৈরি করা হয়ে গেল, এবারে চলে যাচ্ছি এগুলো ভাজতে। ছোট কাবাবগুলো ভাজার জন্য চুলায় চলে এলাম, এক কাপ পরিমাণ তেল গরম করে এবারে একটা একটা করে ছোট ছোট কাবাবগুলো তেলে ছেড়ে দিব। এক বেঁচে যে কয়টা জায়গা হয় সে কয়টাই দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এক পিঠ ভাজা হওয়ার জন্য। সাইড দিয়ে যখন একটু একটু এরকম লাল লাল হতে থাকবে তখন বোঝা যাবে যে নিচের সাইডটা হয়ে গেছে। এ পর্যায়ে উল্টিয়ে দিব, সবগুলো উল্টিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব বাকি অপর পিঠ হওয়ার জন্য। দু পিঠই ভাজা ভাজা হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে তেল থেকে ছেঁকে সবগুলো কাবাব তুলে নিব। কালারটা খুবই সুন্দর এসেছে। একইভাবে বাকিগুলোও দিয়ে দিব এবং এইগুলাও একইভাবে ভেজে নিব। সব কাবাব ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে এগুলিও তুলে নিব। এখন কোপ্তা ভাজার তেল থেকে এক টেবিল চামচ পরিমাণ তেল রেখে বাকি তেলটা তুলে নিলাম। এবারে রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ। সেই সাথে দিয়ে দিব দুইটি বড় সাইজের আলু। আলু দুটোকে এরকম ডুমো ডুমো টুকরো করে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি। আলু দুটোকে হালকা লাল করে ভেজে নিব। আলুর টুকরোগুলোর চারদিক লাল হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিব। মূল রান্নায় চলে এলাম। একটি হেভি বটম সসপ্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার তেল। চুলা জ্বালিয়ে তেলটা হালকা গরম করে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব গরম মশলার ফোড়ন। দিয়ে দিচ্ছি একটি দারচিনির টুকরো এইটুক পরিমাণ, দুটি আস্ত তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম, তিনটি লবঙ্গ, সাতটি এলাচি, এলাচির মুখটা থেতো করে দিয়েছি, আটটি কালো গোলমরিচ দিলাম এবং আধা চা চামচ পরিমাণ শাহজিরা। অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। যখন এরকম ফেনা উঠতে থাকবে তখনই বোঝা যাবে ফোড়ন এসে গেছে। এ পর্যায়ে চুলাটা একেবারে লো করে দিলাম। লো করে দিয়ে দিয়ে দিব এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ বাটা। চুলাটা কমিয়ে দিলাম, তা না হলে ছিটে আসবে, কারণ পেঁয়াজ বাটায় পানি থাকে। এবার পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে গেলে সুন্দর একটা সুগন্ধ ছড়াবে। সে পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মশলাগুলি কষিয়ে নিব। মশলা কষানোর জন্য এ পর্যায়ে দিয়ে দিব এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পানি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য পানিটা অ্যাড করলাম। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং স্বাদমতো লবণ। এবারে আলুটাকে মশলার সাথে কষাবো। এ পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করব তিন মিনিটের মতো। এর মধ্যে আলুটা ভালো করে কষানো হয়ে যাবে। তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা কোফতা। এখন আলুর সাথে কোফতাগুলোকেও আরও তিন মিনিট ধরে কষিয়ে নিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তিন মিনিট অপেক্ষা করব। তিন মিনিট পর ঢাকনাটা তুলে চুলাটা বন্ধ করে দিব, কারণ এ পর্যায়ে আমি টক দই অ্যাড করব। টক দইটাকে একটু কাঁটা চামচ দিয়ে ফেটে নিব। ফেটানো হয়ে গেলে টক দইটা দিয়ে দিব, দিয়ে চুলা বন্ধ অবস্থাতেই নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে চুলাটা অল্প আঁচে দিয়ে দিব। এখন কাপটা ধুয়ে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এখন টক দইয়ের সাথে কোফতা আর আলুটাকে কিছুক্ষণ কষাবো। কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। ফিরে এলাম পাঁচ মিনিট পর, ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব একটি টমেটো পেস্ট। একটি মাঝারি সাইজের টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি। টমেটোটা সবার শেষে দিলাম, কারণ টমেটোটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা হয়তো সিদ্ধ নাও হতে পারে, তাই টমেটো পেস্টটা কষানোর শেষে যোগ করলাম। এবারে টমেটো পেস্টটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করব পাঁচ মিনিট। ফিরে এলাম পাঁচ মিনিট পর, ঢাকনা তুলছি। একটু নেড়ে চেড়ে নিলাম এবং চেক করে দেখছি আলু সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে কোফতাটাও একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব পোলায়ের চাল। আমি এখানে দুই কাপ কালিজিরা পোলায়ের চাল আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি দিয়ে দিচ্ছি। দুই কাপ পরিমাণ চালের জন্য আমি পৌনে চার কাপ পরিমাণ পানি নিয়েছি। যেহেতু কোফতা আর আলুর গ্রেভি আছে তাই পানির পরিমাণটা একটু কম দিয়েছি, প্রায় 1/4 কাপ পরিমাণ পানি আমি কম নিয়েছি। অর্থাৎ পৌনে চার কাপ পরিমাণ পানি চালটা দিয়েই আমি দিয়ে দিব। দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসা শুরু করলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ।
এবং 5টি আস্ত কাঁচামরিচ। এবার লবণটা একটু চেক করে নিব ঠিক আছে কিনা। একদম ঠিক আছে, এ পর্যায়ে লবণটা একটু বেশি হতে হবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা প্রায় কমে যাওয়া পর্যন্ত। বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা প্রায় কমে গেছে, ঢাকনা তুলছি, হালকাভাবে একটু নেড়ে দিব। চুলার আঁচটা এবারে একেবারে লো করে দিয়েছি, একেবারে কম আছে। এ পর্যায়ে একটি লেবুর স্লাইস চিপে রসটা দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। এবং দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 3টি আস্ত কাঁচামরিচ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, না দিলেও চলে, দিলে স্বাদটা একটু বেড়ে যায়। এবং সেই সাথে দিব একটু জায়ফলের গুঁড়া গ্রেট করে, খুবই সামান্য দিলাম। এবং সেই সাথে দিয়ে দিব কিছু লেবুর স্লাইস, দিয়ে হালকা হাতে নেড়ে দিব। জাস্ট খালি নিচের চালটা উপরে আর উপরের চালটা নিচে যায় সেরকমভাবে হালকা হাতে নেড়ে দিচ্ছি। হালকা হাতে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবারে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে দমে দিব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা তুলছি, আরেকবার একটু হালকাভাবে নেড়ে দিব। বাবুর্চিদের মতো এভাবে গোল করে দিলাম। এবারে দিব কেওড়া ওয়াটার, বেশি দিব না, 3 থেকে 4 ফোঁটা। কেওড়া ওয়াটার কিন্তু বেশি দিতে হয় না, বেশি দিলে অনেক বেশি ঘ্রাণ হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। সেই সাথে দিব জর্দার রং, কয়েকটা জায়গায় দিয়ে দিব, খুব বেশি দিব না। এবং অল্প কিছু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে আবারও দমে দিব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলে দেখছি, উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিব, অপশনাল। এখন চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে পরিবেশন করব। এবার পরিবেশনের পালা, আস্ত গরম মশলা যেন সার্ভিং ডিশে না যায় সেটা সবসময় খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজার আর খুবই ফ্লেভারফুল কোফতা বিরিয়ানি বা কোফতা পোলাও বা মতি পোলাও। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা, আর তৈরি করাও খুব বেশি ঝামেলা না, অল্প ঝামেলাতেই তৈরি করা যায়। আর আমি এর সাথে আলু নিয়েছি আর কিছু মশলাপাতি ব্যবহার করেছি, কারণ আমি এটা শুধু রায়তার সাথে পরিবেশন করব। তাই আপনারা চাইলে শুধু পোলাও রান্না করেও এর সাথে যোগ করে নিতে পারেন। আপনারা যদি আরও কিছু কারি বা গ্রেভির সাথে পরিবেশন করেন তাহলে আলু না দিলেও চলবে এবং এত কিছু মশলা না দিলেও চলবে। আশা করছি আজকে কোফতা পোলাও বা কোফতা বিরিয়ানির এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা খুব সহজেই তৈরি করে বাড়িতে যে কোনো সময় আপনজনদেরকে পরিবেশন করতে পারবেন, অথবা কোনো অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারবেন। সবার শেষে তৈরি করব সহজ চিকেন বিরিয়ানি। যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসের টুকরোগুলো একটু বড় বড় করে নিয়েছি, আপনারা চাইলে মাংসের টুকরোগুলো ছোট করেও নিতে পারেন। আর নিয়েছি 250 গ্রাম পরিমাণ আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে নিয়েছি। এই আলুগুলোকে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চিমটি পরিমাণ জর্দা রং দিয়ে মাখাবো। শিরোনামে এগুলো আলাদা করে রেখেছি। আরও লাগবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, 1/2 কাপ পরিমাণ টক দই, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, লবণ স্বাদ মতো, বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ পরিমাণ। আমার চ্যানেলে বিরিয়ানির মশলার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে বাজারে পাওয়া যায় এরকম যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলাও ইউজ করতে পারেন। পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ, চিনি 1 টেবিল চামচ পরিমাণ। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে বিরিয়ানির মধ্যে একটু চিনি দিলে বিরিয়ানির টেস্টটা বেশ ভালো আসে। নিয়েছি 6টি আলু বখরা, 6টি আস্ত কাঁচামরিচ এবং নিয়েছি কিছু আস্ত গরম মশলা, 1টি আস্ত তেজপাতা, 1টি দারচিনির টুকরো এইটুক পরিমাণ, 1টি বড় এলাচি, বড় এলাচির মুখটা খুলে নিয়েছি, 5টি ছোট এলাচি, 4টি লবঙ্গ এবং 15-16টি কালো গোলমরিচ। এখন আলুর সাথে লবণ এবং খুবই সামান্য একটু জর্দা রং মিলাবো, মিলিয়ে মেখে নিব। মেলানো হয়ে গেছে। এবারে একটা বাটিতে টক দইটা নিয়ে নিলাম এবং টক দইয়ের সাথে 1 চিমটি পরিমাণ লবণ মিক্স করব। পরে টক দইটা ভালো করে ফেটে নিব। টক দই লবণ মিক্স করে তারপরে ফাটিয়ে নিলে পরে মাংসতে দেওয়ার পর এটা আর ফেটে যাবে না, ভালো করে ফেটে নিতে হবে স্মুথ করে। আমার দইটা স্মুথভাবে ফেটানো হয়ে গেছে, এখন এটা এক সাইডে রেখে দিব।
রান্না শুরু করলাম। কড়াইতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে গেলে আলুগুলো তেড়ে ছেড়ে দেব। এবারে আলুগুলোকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। আলু হালকা বাদামি হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে তেল থেকে আলুগুলো ছেঁকে তুলে নিব। চুলাটা আমি বন্ধ করে নিলাম, না হলে তেলটা পুড়ে যাবে, কারণ এই তেলেই আমি মাংসটা রান্না করব। এখন যেহেতু তেলটা গরম আছে, তাই এর মধ্যে গরম মশলার ফোড়ন দিব। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, দু টুকরো করে দিয়ে দিলাম, বড় এলাচি, ছোট এলাচি, লবঙ্গ, দারচিনি, কালো গোলমরিচ দিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। যখন গরম মশলায় এভাবে ফেনা উঠতে থাকবে, তখন বোঝা যাবে গরম মশলায় ফোড়ন এসে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, বিরিয়ানি মশলা, একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। সেই সাথে তিনটি কাঁচামরিচ ভেঙে দু টুকরো করে দিয়ে দিব। আমি তিনটি কাঁচামরিচ ভেঙে দিলাম। আপনারা যদি ঝাল একটু বেশি খান, তাহলে আরও কিছু মরিচ বাড়িয়ে দিতে পারেন। আমার বাচ্চারা ঝাল কম খায়, তাই আমি তিনটি মরিচই দিলাম। আর বিরিয়ানির মশলার মধ্যে কিছুটা ঝাল থাকে। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, অর্থাৎ তেলটা উপরে উঠে এলে, দিয়ে দিব মুরগির মাংস, একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা না দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিব। চুলার আঁচটা মাঝারি আছে, তিন মিনিট ধরে ঢাকনা না দিয়ে কষিয়ে নিলাম। তিন মিনিটে মাংসের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট। এর মাঝে ঢাকনা তুলে দু তিনবার নেড়ে দিব। ফিরে আসছি পাঁচ মিনিট পর। ফিরে এলাম পাঁচ মিনিট পর, ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে নেড়ে চেড়ে লবণটা মাংসের সাথে মিক্সড করে নিব। আমি এতক্ষণ পর্যন্ত মাংসতে লবণ দিইনি, কারণ রান্নার শুরুতে যদি লবণ দেওয়া হয়, তাহলে যেহেতু ব্রয়লার মুরগি, রান্নার শেষে যেয়ে মাংসটা খুলে খুলে যায়। মাংসটা কষিয়ে যদি লবণটা অ্যাড করা হয়, তাহলে আর মাংসটা খুব সহজে খুলে যায় না। এটা ব্রয়লার মুরগি রান্নার একটা টিপস। এ পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা আলু। আলুটা মিক্সড করব। এখন আলুটাকে কিছুক্ষণ মাংসের সাথে কষাবো, সেজন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট। ফিরে আসছি পাঁচ মিনিট পর। ফিরে এলাম পাঁচ মিনিট পর, ঢাকনা তুলছি, একটু নেড়ে নিচ্ছি। মাংসটা আমি পানি না দিয়ে রান্না করার চেষ্টা করব। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ এখন আমি টক দই অ্যাড করব। অনেক সময় টক দই গরম তরকারিতে দিলে টক দইটা সাথে সাথে ফেটে যায়, সেজন্য আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপর টক দইটা একটু ফেটে নিয়ে মাংসের সাথে অ্যাড করছি। নেড়ে চেড়ে দইটা মাংসের সাথে মিক্সড করে নিব। মিক্স করে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে চুলার আঁচটা লো করে দিব। লো আছে এখন কিছুক্ষণ রান্না করব, যাতে টক দইটা মাংসের সাথে মিক্সড হয়ে যায়। দু মিনিট মৃদু আঁচে রান্না করে তারপর চুলার আঁচটা মাঝারি করে দিলাম। এখন আর দইটা ফেটে যাওয়ার ভয় নেই। এ পর্যায়ে দিয়ে দিব আলু বোখারা, দিয়ে মিক্সড করে নিব। এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। যেহেতু টক দই দিয়েছি, তাই এখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনা তুলছি। মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব চিনি, রয়ে যাওয়া বাকি তিনটে আস্ত কাঁচামরিচ এবং বেরেস্তা দিয়ে নেড়ে দিব। এ পর্যায়ে লবণ ঠিক আছে কিনা একটু চেক করে নিতে হবে। ঠিক আছে, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মৃদু করে দিয়ে মৃদু আঁচে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি আবার 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলছি। আমার মাংস রান্না শেষ। এবার চুলা বন্ধ করে দিয়ে কড়াইটা পাশের চুলায় রেখে দিচ্ছি। বিরিয়ানির জন্য এখন পোলাও রান্না করব। পোলাও রান্না করতে যে উপকরণগুলো লাগবে, সেগুলো হচ্ছে বিরিয়ানি রান্না করতে সাধারণত যেটুকু পরিমাণ মাংস নেওয়া হয়, তার অর্ধেক পরিমাণ চাল নেওয়া হয়। আমি 1 কেজি পরিমাণ মাংসের জন্য আধা কেজি পরিমাণ পোলায়ের চাল নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পোলায়ের চাল, অর্থাৎ সুগন্ধি চাল অথবা বাসমতি চালও নিতে পারেন। বাসমতি চাল নিলে পরে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে রান্নার আগে, এবং 30 মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে। আর পোলায়ের চাল নিলে খুব বেশিক্ষণ ভেজানো লাগে না, জাস্ট 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিলেই হবে। আমি পোলায়ের চালটা 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর পানি থেকে ছেঁকে নিয়েছি। আর আধা কেজি চালের সমান হচ্ছে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চাল। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের জন্য পানি লাগবে 4 কাপ। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি। সেই সাথে আরও লাগবে রসুন বাটা 1 চা চামচ পরিমাণ,
আদা বাটা আধা টেবিল চামচ পরিমাণ, বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ, কিশমিশ 2 টেবিল চামচ পরিমাণ, খাঁটি ঘি 1/3 কাপ পরিমাণ, কাঠবাদাম কুচি 2 টেবিল চামচ পরিমাণ, আর লাগবে 1 চিমটি পরিমাণ জর্দার রং, জাস্ট কালার করার জন্য। আপনারা যদি কালার করতে না চান তাহলে জর্দার রংটা না নিলেও চলবে। লাগবে স্বাদ মতো লবণ, লাগবে 8টি কাঁচা মরিচ, আর কিছু আস্ত গরম মশলা লাগবে। লাগবে 1টি বড় সাইজের তেজপাতা, 3 টুকরো দারচিনি এইটুক পরিমাণ, 1টি বড় এলাচি, 5টি সাদা এলাচি বা ছোট এলাচি, 2টি লবঙ্গ, 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ। এই দুধের মধ্যে আমি জর্দার রংটা অ্যাড করে তারপর রান্নার শেষে দিব। আপনারা যদি রং অ্যাড করতে না চান তাহলে এই দুধটা না নিলেও চলবে। আর লাগবে কেওড়ার জল এবং গোলাপ জল। এখন আমি 1 চিমটি পরিমাণ জর্দার রং দুধের সাথে মিক্স করে নিব। মিক্সড করে আগে থেকেই রেডি করে রাখব। মিক্সড করা হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিব। এবারে 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জলের সাথে 1/4 চা চামচ পরিমাণ কেওড়ার জল মিক্সড করব। আগে থেকেই মিক্সড করে রেখে দিব যাতে রান্নার সময় দেরি না হয়। এখন এটা আমি এক সাইডে রেখে দিব এবং রান্নার সময় ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, তবে দুটো মিলিয়ে দিলে পরে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। এখন যে পাত্রটাতে আমি পোলাও রান্না করব সেই পাত্রটাতে প্রথমে চালটা নিয়ে নিব, সেই সাথে নিয়ে নিব আদা বাটা, রসুন বাটা, ঘি, কিশমিশ, কাঠবাদাম কুচি, বেরেস্তা, তেজপাতা 2 টুকরো করে নিয়ে নিব, দারচিনি, বড় এলাচি, ছোট এলাচি, লবঙ্গ এবং স্বাদমতো লবণ। লবণটা আমি পোলাওয়ের জন্য যেটুকু লাগবে সেটুকুই অ্যাড করব। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। মিক্স করা পোলাওয়ের চালটা আমি চুলায় বসিয়েছি। এবারে ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়ে চুলা জ্বালিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে এবারে চালটাকে ভেজে নিব নেড়ে চেড়ে 4-5 মিনিট ধরে। চালটা ভালোভাবে ভাজতে হবে, না হলে বিরিয়ানিটা ঝরঝরা হবে না। মিডিয়াম হাই হিটে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেছে, আমি প্রায় 4 মিনিট ধরে মিডিয়াম হাই হিটে চালটাকে ভেজে নিয়েছি। চালটা যখন এভাবে জড়িয়ে জড়িয়ে যাবে এবং হাঁড়িতে চাল ভাজার একটা আওয়াজ হবে, তখনই বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে। অথবা চালটা 4-5 মিনিট মিডিয়াম হাই হিটে ভেজে নিলেই হবে। আমার চালটা ভাজা হয়ে গেছে। এবারে অ্যাড করব 4 কাপ পরিমাণ গরম পানি। পানিটা দিয়ে চুলার আঁচটা একেবারে হাই করে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। আরেকটু লবণ অ্যাড করে দিলাম, কারণ আমি সবসময় বলি এ পর্যায়ে যদি লবণটা একটু বেশি মনে হয় তাহলে রান্নার শেষে যে লবণটা ঠিকঠাক মতো হবে, আর যদি লবণটা এ পর্যায়ে ঠিক থাকে তাহলে রান্নার শেষে যে লবণটা কম হবে, সেজন্য এ পর্যায়ে লবণটা চেক করে নেওয়া খুবই জরুরি। বলক এসে গেলে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব চাল এবং পানিটা সমান সমান হওয়া পর্যন্ত। ফিরে আসছি চাল এবং পানি সমান সমান হওয়ার পর। ফিরে এলাম, বাইরে থেকে দেখা যাচ্ছে চাল এবং পানি সমান সমান হয়ে গেছে। ঢাকনা তুলছি, আলতোভাবে একটু নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটা লো করে দিব, লো আঁচে এবার রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলছি, হালকাভাবে নেড়ে নিচ্ছি। পোলাওটা প্রায় হয়ে গেছে, এখনও পুরোপুরি হয়নি, 90% হয়ে গেছে। এখন অ্যাড করব রান্না করা মুরগির মাংস। এবারে পোলাও নিচে থেকে একটু উঠে উঠে মাংসের উপরে দিয়ে দিব, সাইড থেকে উঠিয়ে এভাবে আলতোভাবে এভাবে উঠাতে হবে। দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে এবার একেবারে মৃদু আঁচে দমে দিব 25-30 মিনিট। আপনারা যদি হাঁড়িতে রান্না করেন তাহলে হাঁড়ির নিচে একটা প্যান অথবা তাওয়া দিয়ে নেবেন, কারণ তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যেহেতু ননস্টিকই হাঁড়িতে রান্না করছি তাই আমি দিচ্ছি না। ফিরে আসছি 25-30 মিনিট পর। ফিরে এলাম 25 মিনিট পর, ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব গোলাপ জল এবং কেওড়া জল একসাথে মিক্সড করা, এবং আস্ত কাঁচামরিচ দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিব যাতে নিচের পোলাওগুলো উপরে উঠে আসে এবং উপরের গুলা নিচে যায়। হালকাভাবে আলতোভাবে নাড়তে হবে, তাতে করে উপরে নিচে দুদিকেই ভাতটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব দুধ এবং জর্দার রং। দেখার সৌন্দর্যের জন্য অ্যাড করছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। একটু ফাঁক করে দিয়ে দিব তাহলে করে নিচে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে দমে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম আরও 5 মিনিট পর, ঢাকনা তুলে ফেলছি। আমার বিরিয়ানিটা তৈরি, খুবই সুন্দর ঝরঝরা হয়েছে।
সার্ভ করার জন্য একেবারেই তৈরি। এখন চুলা বন্ধ করে দিচ্ছি, এবার সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন বিরিয়ানি। আমি খুবই সহজভাবে রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো সময় মুরগির মাংস দিয়ে এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে সহজ লাগবে। এভাবে আপনারা আসছে ঈদে এই চার রকম বিরিয়ানির যে কোনো একটি ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।